নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখব এই মুহূর্তের আপডেট খবরে। সামান্য অসাবধানতা এবং অসচেতনতা, যার জন্যই আবারও ছোট্ট মাত্র 1.5 বছরের শিশু কন্যা সন্তান নিরঞ্জনা রায় আগুনে ঝলসে গেল। এবং গত 1 সপ্তাহ আগেই মূলত ঘটেছে ঘটনাটি। এখনো অব্দি নিরঞ্জনা রায় হাসপাতালে, জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে রয়েছে চিকিৎসাধীন, এবং চিকিৎসকদের সঙ্গে রীতিমতো সেও পাঞ্জা লড়ে চলেছে। মিঠুন রায় এবং টুম্পা রায়ের সব থেকে আদরের একমাত্র কন্যা সন্তান নিরঞ্জনা রায় এবং বাড়ি আগরতলার বনমালীপুরের ধলেশ্বর কলোনি এলাকায়। মা টুম্পা রায় রান্না করেছিলেন এবং গরম তরকারি, ডাল, এই সমস্ত কিছু রান্না করেছিলেন এবং সামান্য মাদের মা বাবার চোখের আড়াল হয়ে অসাবধানতা বশতই খেলতে খেলতে তার গায়ে পড়ে যায় সে সমস্ত গরম ডাল তরকারি, এবং যার ফলে শরীরের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে যায় ছোট্ট মাত্র 1.5 বছরের নিরঞ্জনা রায়ের। এবং ভীষণই মর্মান্তিক, ভীষণই কষ্টের, বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গেছে এবং এখন অব্দি জিবি হাসপাতালে ভর্তি রয়েছে, ট্রমা সেন্টারে রয়েছে ভর্তি, চলছে তার চিকিৎসা। এবং সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মূলত আর্থিক কারণ, যেমনটাই জানা যাচ্ছে। মিঠুন রায় তিনি টোটো চালান, কিন্তু টোটো চালানোর অবস্থা বর্তমানে তার নেই, কারণ সেই টোটোটিও বর্তমানে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, যার ফলে চিকিৎসা যে সে করাবে সেই রকম সামর্থ্যটুকু নেই বর্তমানে নিরঞ্জনার বাবা মায়ের, যার ফলে তারা আর্থিক সাহায্য সহযোগিতা চাইছেন রাজ্যবাসীর কাছ থেকে, যদি কোনো রকমভাবে তাদের ছোট্ট মেয়েটিকে বাঁচানো যায়। চিকিৎসকদের আরো চিকিৎসার গতিতে সাড়া দিচ্ছে মূলত ছোট নিরঞ্জনা রায়, এবং আরো তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যায় কোনো রকমভাবে, সেই আবেদনই করেছেন মূলত নিরঞ্জনার বাবা মা। এবং আজকে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ তিনি দেখতে গেছেন এবং সকলেই মূলত দেখতে গেছেন জিবি হাসপাতালে ছোট্ট নিরঞ্জনাকে, এবং তার পাশাপাশি কিছু আর্থিক সহায়তা করা হয়েছে ছোট্ট নিরঞ্জনাকে। বর্তমানে দেখতে পাচ্ছেন জিবির ট্রমা সেন্টারের সেই ফটো, যেখানে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে নিরঞ্জনা বসে রয়েছে হাসপাতালের বেডে, তিনি চিকিৎসা, সেই বাচ্চাটি চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে, তার সঙ্গে রয়েছে তার মা, তার পাশাপাশি রয়েছে তাদের আত্মীয় পরিজনরা। এবং সেক্ষেত্রে যেমনটা আবারও জানাতে হয় যে বাবা মিঠুন রায় রোজগারের একমাত্র পথ মূলত টমটম চালানো, কিন্তু সেক্ষেত্রে রোজগার করার যে টমটমটি সেটিও নষ্ট হয়ে পড়েছে, বাড়িতে বিকল হয়ে পড়ে রয়েছে, মেরামত করতে পারছেন না মিঠুন, যার জন্যই তারা চিকিৎসা করানোর যে টাকা পয়সা সেই টাকা পয়সার যোগান করতেও রীতিমতো হিমশিম খাচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। নিরুপায় হয়ে অবশেষে নিরঞ্জনার মা তিনি কিন্তু রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন, যদি তাদের হাতে, তাদের পাশে যদি কেউ দাঁড়ায় বর্তমানে নিরঞ্জনার চিকিৎসার ক্ষেত্রে। এবং আজকে ঘটনার খবর পেয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ তিনি ছুটে যান জিবি হাসপাতালে এবং নিরঞ্জনাকে দেখে আসেন, তার শারীরিক অবস্থা বর্তমানে কি রয়েছে খোঁজ খবর নেন, তার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়। ছোট্ট বাচ্চা নিরঞ্জনার মা কি বলেছেন শুনব। আমি তো রান্না জল দিতে দিয়েছিলাম, ভাত খাওয়া দিয়েছিলাম, হঠাৎ করে আমার পিছনে এসেছিল, আমি তো দেখছিলাম গ্যাস অফ করে রাখছিলাম, ঘুরতে গিয়েছি কুকুরটা করে দিয়েছিল, হঠাৎ করে বাচ্চার নাম কি? নিরঞ্জনা রায়। বাচ্চা আপনার স্বামী কি কাজ করে? চালাইতো আপনার বাড়ি কোন জায়গাতে? বাচ্চার বাবার নাম কি? আপনার নাম? টুম্পারাই অর্থাৎ নিরঞ্জনার মা, সেও রাজ্যবাসীর কাছে এই আবেদনই রেখেছেন কিছু আর্থিক সাহায্য সহায়তা যদি করা হয় এবং তাহলে তাদের ছোট্ট নিরঞ্জনাকে আরো অধিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে, এমনটাই কিন্তু দাবি রেখেছেন নিরঞ্জনার মা। এবং সম্প্রতি আমরা যে দেখেছি যে কমলাসাগরে যে ঘটনা ঘটে গেছে, ভীষণ হৃদয় বিদারক, মর্মান্তিক একটি ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যবাসী, যেখানে একই পরিবারের দুই ভাই বোন জলের গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, সেটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা বলা যেতে পারে। এবং সেক্ষেত্রেও কিন্তু একটাই মূল কারণ যেখানে দেখা যাচ্ছে যে সামান্য অসচেতনতা, অসাবধানতা, যেখানে বাচ্চারা খেলা করছে, তাদের চোখের আড়ালো হয়ে যাচ্ছে, যার ফলে ঘটে যাচ্ছে একের পর এক বিপত্তি, যেমনটাই কিন্তু নিরঞ্জনার ক্ষেত্রেও ঘটেছে। এখানে সামান্য মা বাবার চোখের আড়াল হয়ে যাওয়ার ফলে কিন্তু গরম তরকারি, গরম ডাল তরকারি পড়ে গেছে তার গায়ে এবং শরীরের প্রায় বেশিরভাগ অংশই পুড়ে ঝলসে গেছে। আজকে নিরঞ্জনাকে দেখতে গিয়ে সেখানে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষকে জানিয়েছেন শুনব।
আপনারা কিসের জন্য এখানে আসলেন? এখানে বনমল্লিকপুর বিধানসভার কেন্দ্রে কল্যাণী ওনার বাড়ি মিথুন রায় ওনার ছেলে মেয়ে বাচ্চাটা তাত্ত্বিকরা অসচেতনার জন্যই হয়েছে। এটা ডাল ডাল দিচ্ছে, ডাল ডাল দেওয়ার পরে গরম ডালটা ওরা গায়ে মেরে পড়ছে, এটা অসাবধানতার লেগে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা এখানে খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে ছুটে এলাম যে বাচ্চাটার কীরকম আছে দেখতে আর কি। তো এখন উনি খুবই গরিব, উনি একটা সাহায্য চাইছেন, আমরা দেখবো কীভাবে কী করা যায়। যদি প্রয়োজন হয় তাহলে আগামী দিনে ওর নাম ঠিকানা আধার কার্ডটা সার্টিফিকেট একটা স্পন্সরশিপের ব্যবস্থা আমরা করে দিতে পারি। যেহেতু ওর বাবা একটা টমটম চালাতো, সেটাও এখন নেই, আপাতত কোনো কামাই রোজগার কোনো কিছুই নাই। তো সেখানে এটা যদি করা যায় বা চিকিৎসার জন্য যদি কিছু করা যায় তাহলে অনেকটাই উপকার আসবে এই চিন্তা ভাবনা করে। এবং বাচ্চাটা এখন মোটামুটি একটু ভালোই আছে, তবে বিগত কয়েকদিন এক সপ্তাহ ধরে চলো কিনা আছে, এর আগে খুবই খারাপ ছিল, কারণ মুখে মুখে সমস্ত শরীরে ওটা আলটা পড়ে গেছে দুর্ভাগ্যজনক। মূলত দৈন্যতার কারণেই চিকিৎসার গতি সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তেমনটাই কিন্তু জানাচ্ছেন সেক্ষেত্রে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা কোষ। এবং তারা আজকে এসেছেন গত এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার খবর পেয়ে। আজকে মূলত জিবি হাসপাতালে দেখতে যান ট্রমা সেন্টারে ছোট্ট নিরঞ্জনাকে, এবং সেখানে তার যেমনটা জানাচ্ছেন যে চিকিৎসাতে সাড়া দিচ্ছে, একটু একটু করে সাড়া দিচ্ছে ছোট্ট নিরঞ্জনা এবং সুস্থ হয়ে উঠবে এমনটাই আশা রাখছেন, এবং তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা হচ্ছে আজকেও হয়েছে এবং আগামী দিনে তাদের পাশে থাকবে এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের কর্মীবৃন্দরা। যেখানে সামান্য অসাবধানতা এবং অসচেতনতার কারণেই মূলত ঘটে গেছে এরকমই একটি বিপত্তি, যাতে ছোট্ট শিশু মাত্র দেড় বছরের বয়স, মুখে সেভাবে কথা বলতেও পারে না, তার যে ব্যথা বেদনা কষ্ট অনুভব সেটুকু অবধি বোঝাতে পারছে না, যার ফলেই কিন্তু যার জন্যই কিন্তু রীতিমতো এতটাই কষ্ট। সেখানে মা বাবা রয়েছে, চব্বিশ ঘন্টা ডাক্তারের পরিষেবা সেখানে দিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে চিকিৎসায় সাড়া দিচ্ছে ছোট্ট নিরঞ্জনা। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।